নমস্কার, শুভ শারদীয়া। আজকের এই শারদোৎসবের ঠিক আগের মুহূর্তে, অর্থাৎ শারদোৎসবের ঠিক প্রাককালে এসে বোধ হয় যখন মা মহিষাসুর মর্দিনী রূপে আমাদের কাছে আসতে চলেছেন, ঠিক সেই সময়তে এসে সমাজ কতটা মেয়েদের কতটা ছেলেদের এই ব্যালেন্সটা করা বোধ হয়, মানে এই ব্যালেন্সের কথা বলাটাও বোধ হয় খুব অন্যায় হবে, খুবই হাস্যকর হবে। তার কারণ আজকের দিনে সমাজে মেয়েদের অবদান নিয়ে নতুন করে সত্যিই কিছু বলার নেই। আর সেইখানে এসে দাঁড়িয়ে একটা সোশ্যাল ইস্যু যেটা আমার কাছে এসে পৌঁছেছে, সেটা আমি মনে করি যে আপনাদের বা তোমাদের প্রত্যেকের সঙ্গে শেয়ার করা উচিত। আর সেই জন্যই আজকে আমার এই ভিডিও। সেটা হচ্ছে, সারা বছর যেখানে আমরা নারী শক্তিকে নিয়ে কথা বলছি, সারা বছর যেখানে আমরা ওম্যান এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা বলছি, ঠিক সেইখানে আমাদের সবচেয়ে বড় উৎসব শারদ উৎসব। সেই শারদ উৎসবে এসে আমরা যখন মায়ের কাছে অঞ্জলি ভরে সব কিছু চাইছি, সেই অঞ্জলিতে কেন পুত্রান দেহি, কেন সন্তানান দেহি না, এই ব্যাপারটাকে আমি পার্সোনালি পুরোপুরি সমর্থন করি যে এবছর থেকে আর আমরা অঞ্জলির মন্ত্রে পুত্রান দেহি বলবো না, বলবো সন্তানান দেহি। আমি সমর্থন করছি ব্যাপারটাকে, তার কারণ আমার মনে হয় আমি নিজে একজন নারী, এবং আমি শুধু তাই নয়, নারীর শক্তিকে আমি এত রূপে এতভাবে দেখেছি যে আজকের দিনে আমার মনে হয় না যে সত্যি বলার দরকার রয়েছে কোথাও পুত্রান দেহি ধানান দেহি, না, একেবারেই না। কিন্তু আপনারা বা তোমরা কতটা এই ব্যাপারটাকে সমর্থন করো প্লিজ সেটা আমাকে কমেন্ট বক্সে জানাও। আর যাই হয়ে থাক, আমি পুরোহিত সমাজের সঙ্গে বা তথাকথিত আমাদের ফেলে আসা সনাতন সমাজের সঙ্গে কোনো তর্ক বিতর্কে যাব না, কিন্তু আজকের দিনে এসে আমার মনে হয় সন্তানান দেহি। তোমার কী মনে হয়?